আসসালামু আলাইকুম দূরের ও কাছের সকল শ্রোতা দর্শককে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিও দেখেছো তাদেরকে জানাই আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা, আর আমার শুভাকাঙ্ক্ষী সাবস্ক্রাইবারদেরও জানাই আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা। তোমরা সবাই দেখছো যে এসএম কুক স্টুডিও, বরাবর মতো তোমাদের সাথে আছি আমি জান্নাত। আজকে তৈরি করে দেখাবো পিনাট ক্যান্ডি বা বাদামের কটকটি, অসাধারণ একটি রেসিপি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। কথা না বাড়ি চলে এসেছি মূল উপকরণে। বরাবর মতো চুলে একটি প্রাইম প্যান বসিয়ে দিয়েছি। আর প্রাইম প্যান বসিয়ে দিয়ে বড় কাপের এক কাপ বাদাম নিয়েছি, তো বাদামটাকে আমি অনবরত নেড়ে ভেজে নিব। আর এই পিনাট ক্যান্ডিটা কিন্তু অসাধারণ লাগে খেতে, অনেকের পছন্দ এই ক্যান্ডিটা। তো এটা অল্প উপকরণে বাসা বসে তৈরি করতে পারবে। তো তোমরা যদি পুরো ভিডিওটি দেখো স্কিপ না করে সম্পূর্ণ টিপস ফলো করে দেখো, তোমার ক্যান্ডিটাও হবে বাজারে কেনা ক্যান্ডির মতোই সুস্বাদু ও অতুলনীয়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাদামটাকে বেজে নিয়েছি, আর আমি কিন্তু পুরো প্যানে বাদামটা ছড়িয়ে দিয়েছি যাতে কোথায় কম বেশি না হয়, সমভাবে বাদামটা হয়। আর একটি বাদাম খোসা ছাড়িয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, খোসা ছাড়ানো যাচ্ছে মানে আমার বাদামটা হয়ে গেছে। এরপর যে আমি চুলাটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে বাদামগুলো ভেজে নিব। আর আমার বাদামের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, মানে আমার বাদামটা হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে তুলে ঠান্ডা করে নিব। আমি বাদামটা তুলে এক পাশে সরিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আমি অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে বড় কাপে এক কাপ উঁচু করে চিনি নিয়েছি। যে কাপে বাদাম নিয়েছিলাম সেই কাপে চিনিটা নিয়েছি যাতে বাদাম আর ক্যারামেলের পরিমাণটা সমান সমান হয়, কম বেশি না হয়। ক্যারামেলটা বেশি হলে মিষ্টিটা বেশি হয়ে যায়, আর বাদামটা যদি বেশি হয় তাহলে তো সমস্যা, ওই যে কটকটির শেপটা আসবে না, কটকটিটা জমতে চাবে না বাদামটা বেশি হয়ে গেলে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ক্যারামেলটা গলে গেছে। আর এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, চুলার যে হিট আছে সেই হিটে ক্যারামেলটা গলে যাবে। আর যদি বেশি ক্যারামেলটা গলাতে যাও চুলাটা বন্ধ না করো তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে, স্বাদটা তেতো হয়ে যাবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি। বাদামগুলো আমি অফ ক্যামেরা খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর বাদামটা দেওয়ার সাথে সাথে কিন্তু জমে যাবে, এত ভয়ের কিছু নাই। আস্তে আস্তে নাড়তে নাড়তে বাদামটা খুলে যাবে। তো দেখো আমার বাদামটা খুলে গেছে, সুন্দরভাবে মিলেমিশে গেছে ক্যারামেলের সাথে। আর আমি চুলায় ক্যারামেলটা বসিয়ে রেখেছি, সরে বাদামের কটকটিটা বসিয়ে এসেছি, চুলার যে হিট আছে ওই হিটে আর বসবে না। আর এ পর্যায়ে আমি একটি প্লেট ঠিক করে নিয়েছি, যে প্লেটে আমি কটকটিটা বসাবো। আর এদিকে একটি নর্মাল কাগজ দিয়ে তেল ছড়িয়ে দিয়েছি পুরো কাগজে। আর তোমাদের সঙ্গে যদি বাটার পেপার থাকে তাহলে তো সমস্যা নেই, আর নর্মাল কাগজ দিয়ে করতে পারবে সেক্ষেত্রে একটু তেল ছড়িয়ে দিবে। আর কথা বলতে বলতে দেখো আমি কটকটিটা দিয়ে ছড়িয়ে দিয়েছি। আর এই কাজটা একটু দ্রুত করতে হবে, কারণ ক্যারামেলটা ঠান্ডা হওয়ার সাথে সাথে বসে যাবে, একদম জমাট বেঁধে যাবে, শেপ দিতে পারবে না। তো যতটুকু পারছি আমি শেপ দিয়ে দিচ্ছি। আর তোমরা কিন্তু গরম গরম থাকা অবস্থায় ছুরি দিয়ে যতটুকু করতে চাও ছোট বড় করে শেপ দিয়ে নিবে। আর যদি ঠান্ডা হয় যেটা একবার জমাট বেঁধে যায় তাহলে আর শেপ দিতে পারবে না। তো আমি যত সম্ভব চেষ্টা করছি শেপ দেওয়ার জন্য, আমার ক্যারামেলটাও জমাট বেঁধে গেছে, মানে বেঁধে যাচ্ছে আর কি, জমাট বেঁধে কষ্ট হচ্ছে শেপ দিতে। যতটুকু পারছি ততটুকুই দিয়ে দিচ্ছি। তো এটাকে এখন আমি আধা ঘন্টা ঠান্ডা করে নেব প্যানের বাতাসে। খুব কম সময় লাগে ঠান্ডা হতে জমাট বাঁধতে। তো আমি ফিরে আসছি আধা ঘন্টা পর, তোমরা আমার সাথে থাকো। ফিরে এসেছি আধা ঘন্টা পর, আর দেখো আমার চার পাঁচটা কিন্তু খেয়ে নিয়েছে আমার বাচ্চারা। বন্ধ ক্যামেরা আমি তোমাদের মাঝে দেখানোর আগে ওরা খেয়ে নিয়েছে চার পাঁচটা, ওদের এতটাই পছন্দ। তো আমার বাটার পেপারটা খুলতে বেশি সমস্যা হয়নি, দেখো আমি খুলে নিয়েছি, বাকি একটু লেগেও ছিল। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ক্যান্ডিটাকে ভেঙে নিয়েছি, যেভাবে শেপ দিয়েছিলাম ওভাবে ভেঙে গেছে, তেমন একটা সমস্যা হয়নি। তো তৈরি হয়ে গেল আমার পিনাট ক্যান্ডি কিংবা বাদামের কটকটি যেটাই বলে থাকো। আর দেখতে যথেষ্ট সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল, স্বাদে গন্ধ অতুলনীয়। যদিও বাজারের কেনা ক্যান্ডির মতো শেপটা ভালো আসেনি, যাই এসেছে তাই আলহামদুলিল্লাহ, কিন্তু খেতে সুস্বাদু হয়েছিল। তো বন্ধুরা তৈরি হয়ে গেলো আমার পিনাট ক্যান্ডি কিংবা বাদামের কটকটি। কেমন লাগলো আমার আজকের রেসিপি, ভালো লাগলে একটা লাইক করে দিই প্লিজ। এরকম নিত্য নতুন রেসিপিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। সবাই ভালো থাকো, আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।